लगाइए फैसा पीछे दल मारे নাম কি? আপন তোমার কি পূজা? এটা এটা কার বাড়ি? আমার বাড়ি। এটা কোন জায়গাতে বাড়িটা? হ্যাঁ, এটা কোনখানে? মানিকর 3 নম্বর ওয়ার্ড। কিটা হইছে? কি শুনছেন? এটা তো আমি তো কইতাম পারি না, আমি তালা দিয়া লাইট টাইট সব বন্ধ করি বাজারে গেছে লাইট কিনবে লাগে। আজকে এই 1:30টার সময় চারটা লাইট ফিউজ দিছে, এই লাইট কিনতে গেছে। তো কি আয়া কি দেখছেন? আইয়া আমার বাড়িটা ছেলেরা শিলা শিলে করতেছে, ও জেঠু এদিকে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতে আমি কইছি এই ইয়া করতেছে, এই মেন সুইচটা ফালো, মেন সুইচটা ফালো, মেন সুইচটা ফালো, এরা জল দিতে আছে এখান থেকে, গ্যাসটা তালা তো না আছিল এ বাড়ির থেকে জল মারতেছে আর কি। তো আগুন এটা তো কীভাবে আগুনটা লাগছে মনে হইতেছে আপনার? এইটা কইতাম পারি না, লাইট তো একটাও নাই ভিতরে। কি মানে কাগজপত্র ওই তো সিরিঞ্জি, এসটিপি, আরটিসি, বার্থ সার্টিফিকেট সব শেষ, এবং শেষ টাকাও আসলো কিছু, প্রায় 10,000 উপরে আছে, আর আর গয়নাও আছে কিছু। ও কত রইব গয়না? প্রায় 3 ভরির মতো। আপনি কি বাড়িতে একাই থাকেন? একাই।
আপনার ফ্যামিলি? ফ্যামিলি আগরতলা থাকে বাচ্চা লইয়া। তো এই ঘটনা কটার সময় হইছে? এই ঘটনা আমি গড়ি তো দেখছে না, আমি তালা বন্ধ করে শুধু এই কয়রা গাছ পর্যন্ত গেছে, লাইটিন বেলা গিয়ে আছে, কারেন্টের বল ফিউজ দিতে চারটা বল তিন বেলা গিয়ে গেছে, অর্ধেক রাস্তা গেছে। বুঝছি বুঝছি। এরপরে আপনি আপনার ভাড়াটিয়াকে ফোন করছে? আপনার আমারে ফোন করতেছে, ছেলে দুইটা আসিল বাড়াইটিয়া, হেরা শিলা শিলি করতেছে, পুজায় যাইতেছে, পোড়া যাইতেছে, হেরা জল দিতেছে আর কি বাইরের দিকে, বাড়িটা তো তালা তো না আসিল, বালতি লইয়া জল মারতেছে। আপনার মনে হইতেছে এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে মনে হয়? মনে হয় ইলেকট্রিক। ঘরের ভিতরে কোনো আসবাবপত্র কোনো কিছু আপনি রক্ষা করতে পারেন নাই? না। এটা কোন জায়গা? এটা মানিক মানিক তিন নাম্বার। কি তো হয়েছে? এটা মনে হয় কারেন্টের দিকে লাগছে, তারা বলছে আগুন লাগবার পরে তো গ্যাস ব্রাশ করছে। তো ফায়ার সার্ভিস কখন আছে? ফায়ার সার্ভিস তখন পুকুরে 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 দমকল লাগানো লাগে ইয়া করতেছে, পাইপ লাগানো লাগে। এর আগে তো মানে অবজেক্ট মানে এর আগে পুরো শেষ কিছু নাই, এর আগে সব শেষ। এটা কার পারে? এটা এটা আপন আপন পুকুরে। স্যার আপনার নাম? আমার নাম রঞ্জন ভৌমিক, আমি সাবধান ফায়ার সার্ভিস আছি, পোস্ট সাব অফিসার হিসাবে আছি। এখন সন্ধ্যাবেলা একটা ফায়ার কল হিসেবে স্কুলের পেছনে হোস্টেলের পেছনে একটা বাড়িতে আগুন লাগছে, যথারীতি আমরা ফায়ার সার্ভিস সবাই ছুটে আসি, আমরা যারা আসলাম সবাই ছুটে আসি এবং আসে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি। তবে আমরা এসে দেখলাম বাড়ি পুরো বাড়িতে আগুনটা ধরে গেছে, কিন্তু এর মধ্যে একটা সিলিন্ডার ব্লাস্ট করেছে, এমনিতে পাবলিকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাড়িটার মোটামুটি সব কিছুই ভস্মীভূত হয়ে গেছে। তবে আগুনটা যে লাগার কারণটা আপাতত আমরা ইলেকট্রিকের উপরেই ধরে নিচ্ছি, বিষয়টা এখন পরে ইনভেস্টিগেশন করলে আমরা ধরতে পারবো। আর এটার যে লসের বিষয়টা, আমরা কাজটা এখনও পুরো কমপ্লিট হয় নাই, যদি কমপ্লিট হয় তারপরে আমরা বুঝতে পারবো তার কত লস হয়েছে কী হয়েছে, বাকিটা আমরা পরে সব কিছু বলতে পারবো। এখন আমরা কাজ আমরা স্টাফ এখনও কাজ করছি। কোনো কিছুই রক্ষা করতে পারেনি? হ্যাঁ বুঝতে পারছি না, কোনো কিছুই তো রক্ষা করতে পারে না। না এখন আমরা যেভাবে আমরা এসেছি আমরা দেখেছি পুরো বাড়িতে আগুন ধরেছে, সিলিন্ডার ব্লাস্ট করেছে, কিন্তু আমরা কোনো কিছু বের করার মতো এখানে আমরাও পাইনি, বা আমার বাড়ির মালিক যারা আসলো তারাও কিছু করতে পারেনি। দরজা আমরা দেখেছি দরজাগুলো লক ছিল, আমরা এসে দরজা ভেঙে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি, আয়ত্তে আমরা এনেছি, এখন আমি তো সম্পূর্ণ আয়ত্ত আছে। এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য কটা দমকলের গাড়ি নিয়েছেন? এখন আমাদের ফায়ার সার্ভিস দুটোই আসে সাবরুমে, একটা সেকেন্ড ফার্স্ট টার্নোট, আমরা ফার্স্ট টার্ন প্রথম এসেছি, তারপর সেকেন্ড টার্নোট এসেছে, এরপরে আমরা পাম্প আবার পুকুরে লাগিয়েছি। এখন আমরা এই তিনটা জিনিস ইউজ করে আমরা কাজটা কমপ্লিট করেছি, এবং আমরা ফায়ার সার্ভিসের স্টাফ অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের এখানে যারা বাইরে আউট দিতে আসলো তারাও এটাতে সহযোগিতা করছে, যথেষ্ট হেল্পফুল করছে, পাবলিক আমাদের যথেষ্ট হেল্পফুল করছে, এবং সাংবাদিক ভাইয়েরাও যারা আছে তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, তাদের সহযোগিতা করছে। আমি এই বলেই এখন কথা